নমস্কার বন্ধুরা জিবি স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই ডাব্লিউ সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার উত্তর আমরা জেনে নেব তো দু সালে বিসিএস পরীক্ষায় ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে আসা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিল এর উত্তর হবে দাদাভাই নৌরোজি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন এর উত্তর হবে বদরুদ্দিন তাইবজি ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন এর উত্তর হবে জে বি কৃপালিনী কে বলেছিলেন কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে এর উত্তর হবে এম কে গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধী গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল এর উত্তর হবে চম্পারণ লৌহ মানব কাকে বলা হয় এর উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন উত্তর হবে ভগৎ সিং সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট হয়েছিল কেন এর উত্তর হবে এই কমিশনে কোনো ভারতীয় সদস্য অন্তর্ভুক্ত হয়নি মুম্বাইতে কোন বছর ভারতীয় রাজকীয় নৌবিদ্রোহ ঘটেছিল এর উত্তর হবে উনিশশো ছেচল্লিশ হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয়েছিল কোন বছর এর উত্তর হবে উনিশশো উনিশ সালে আসা ভারতীয় স্বাধীনতা সংগ্রাম থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন কে উত্তর হবে দাদাভাই নৌরজি গান্ধীজির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল এর উত্তর হবে অসহযোগ সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল কেন এর উত্তর হবে ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন এর উত্তর হবে সি আর দাস ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলেন এর উত্তর হবে গান্ধীজি ভারতীয় বিপ্লবীদের জনরূপে খ্যাত ছিলেন কে এর উত্তর হবে মাদাম কামা শের ই পাঞ্জাব কাকে বলা হতো এর উত্তর হবে রঞ্জিত সিং খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে বা কারা দিয়েছিলেন এর উত্তর হবে মোহাম্মদ আলী ও সৌকত আলী নিখিল ভারত হোমরুল লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন এর উত্তর হবে অ্যানিবেশান জালিনাবাক হত্যাকাণ্ড কত সালে সংগঠিত হয়েছিল এর উত্তর হবে উনিশশো এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং বহুবার বহু পরীক্ষায় এসছে মুসলিম লীগ অন্তর্বর্তী সরকার কবে যোগদান করেছিল উনিশশো সালের অক্টোবর মাসে দু সালে আসা স্বাধীনতা সংগ্রাম থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আলোচনা করলাম কারেঙ্গে ইয়া মারেঙ্গে কে ডাক দিয়েছিলেন এর উত্তর হবে মহাত্মা গান্ধী সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন কে এর উত্তর হবে আব্দুল গফ্ফর খান ভারত ছাড়ো আন্দোলন কোন তারিখে হয়েছিল উনিশশো সালের আটই আগস্ট এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং বহু পরীক্ষায় বহুবার এসছে ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন এর উত্তর হবে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ কত সালে গঠিত হয় উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর কাকে বলা হতো ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ এর উত্তর হবে দাদাভাই নৌরোজি ভারতের লৌহমানব নামে পরিচিত ছিলেন কে সর্দার বল্লভভাই প্যাটেল একজন বিপ্লবীর নাম করুন যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন ঠিক ভেবেছেন এর উত্তর হবে বিনয় বসু জাহিনাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল উনিশশো সালের তেরোই এপ্রিল ডান্ডি অভিযান কবে হয়েছিল উনিশশো সালের বারোই মার্চ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে এর উত্তর হবে উনিশশো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তার সাথে বেল আইকনটিও প্রেস করবে যাতে নোটিফিকেশানটি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এবং কমেন্টে অবশ্যই জানাবে যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে ধন্যবাদ